মর্নিং এভরিওয়ান। তো আজকে আমি অনেকক্ষণ আগে উঠেছি, অনেকক্ষণ আগে উঠেছি এবং আজকে কারেন্ট চলে গেছে সকাল সকাল, সেই জেগে আছে এখনো অবধি, আসার কোনো নাম নেই। তো ওই জন্য ভালো লাগছে না খুব একটা, দেখি কতক্ষণে কারেন্ট আসে। হাওয়াটা খুব সুন্দর আসছে দেখতে, ওয়েদারটা ভালো খুব, কারেন্ট আছে চোখে, ভালো লাগছে না। কালকে ওর বাবা ওর জন্য অনেকগুলো জামা এনেছে, এমনি এনে কেন শোনে, বেশ ভালো বুঝতে পারে যে ওটা ভিডিও হয়, আর বেশ ভালোভাবে সেটা কভার করার চেষ্টা করে। বাট যেহেতু বাচ্চা সেটা একটু টানা এছাড়া করবে। এখন আমি চা বানাবো, কী করে বানাবো জানি না, কেন সোনা কারোর কোল ছাড়া থাকতে চায় না। দেখি মা আসুক, তারপর মায়ের কোলে দেবো, তারপর চা বানাবো, তারপর মা খাব চা, তারপর ঠিকই রান্না হয় সেটাও বলবো। তো দেখুন টাটা। এদিকে রোদও আসছে মেঘের হাওয়ার সাথে, ভালো লাগছে ওয়াটা দেখতে, ভালো লাগছে। একটু চা না খেলে হয় মনে হচ্ছে, ওকে কোলে নিয়ে চা বানাতে হবে। ব্যাপক ওয়েদারটা, একটু রোদ আসছে, একটু হাওয়া আসছে, একটু মেঘলো, মেঘলে বেশি, মাঝখানে মাঝখানে রোদ আসছে। তাও সেই বাইরের দিকে তাকাবে, তুই খাবি না বিস্কুট, তোর খিদে পাইনি? কি দাম বেদারটা, তো এখন চা হবে, ও মোটে কোল থেকে যাবে না, ও কোলেই থাকা, আর আগুনের সামনে নেওয়া যাবে না। আমার দেবা, দাও দেবা, ও আমার জন্য, না না লাগবে না লাগবে না, তুমি খাও তুমি খাও তুমি খাও, না আমি নেবো না আমি নেবো না, তুমি খাও। ওজো আচ্ছা আমি চা করে আনি।
এক্ষেত্রে আলু সেদ্ধ বসানো হয়ে গেছে তরকারির জন্য, আর এতে চা হচ্ছে, হয়ে গেলে তরকারি বসিয়ে দেওয়া হবে। তারপর এখনো ঠিক হয়নি, কারণ নিরামিষই চলবে রান্না আজকে বা তৃতীয় দিন। মা বলেছে যে আজকে মাও মা দিবস দুজনই নিরামিষ খাবে, তো দেখি কি রান্না করা যায়। আপাতত আলুটাকে সেদ্ধ বসিয়ে দেওয়া হয়েছে, চাটা হয়ে গেলো, তারপর বাকিগুলো করা হয়। ওরা আবার এইভাবেই বিস্কুট খেতে ভালো লাগে, জলে চুবি চুবি খেলে সেটাই খেতে জানে, ফ্যাট ফ্যাট করে, আর নিজের হাত দিয়ে খাবে যেন গোটা শুকনো শুকনো লাগবে, ও নিজেই বুঝিয়ে দেবে যে জল খাবে। কি দেখছিস মা? মামা মামা কি দেখছো? গুডি গুডি গালটা দিদিনের কাছে এই ওষুধটা খেতে খুব ভালো লাগে না? দিদিন ওষুধ খাইয়ে দেয়। নাম 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 ওই এলে 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 কৃষি কৃষিকা কে কৃষিকা কৃষিকা আমি কৃষিকা না তুমি কৃষিকা আমি কি শিখা না তুমি কি শিখা আমি শুন চাচা
দিদা তো ওইদিকে গেল। রেডি সেডি পো, কিউটি পাই কিউটি পাই। কিউটি পাই তৈরি হয়ে যুদ্ধ শুরু করে দিল। ব্রুম 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 ব্রুমা ব্রুম ব্রুম ব্রুমা। ওর সব কিছু এখন হয়ে গেছে, ওর স্নান হয়ে গেছে, ওর খাওয়া হয়ে গেছে, ওর ঘুমানো প্রায় ঘুমোতে দিয়ে ঘুম পাড়িয়ে মায়ের কাছে দিয়ে দিয়েছি। এখন ও কিছুক্ষণ থাকবে, অ্যাটলিস্ট আধ ঘন্টা তো থাকার কথা, স্নান করার পর কিছুক্ষণ থাকে। তাহলে আমি এখন একটু স্নান টান করে পুজো টুজো অন্তত দিই নি, তো খাওয়া খেতে পারবো না, উঠে যাবে খাওয়ার সময়। ঠিক ও বাবা উঠে গেছে, হিসাবে পুজো দেওয়া হলো, অনেক দেরি হয়ে গেছে। তখন বললাম না ঘুম থেকে উঠে পড়েছে, তারপর আর ঘুমায়নি, দিদার ঘুম পাড়াতে পারলো না ওকে। তা আমার স্নান করে আস্তে আস্তে পুজো দিতে দিতে দেরি হয়ে গেছে, এখন রাগ করে মুখ ফুলিয়ে বসে রয়েছে, আমার দিকে তাকাচ্ছেও না। মামা আমার দিকে একটু তাকা, মামা আমার দিকে একটু তাকা, দেখেছো দেখেছো দেখেছো, আমাকে একটু রাগটা ভাঙিয়ে নিয়ে আদর করে একটু, তারপর কথা বলছি আবার। ঠোঁটে কেন বিপরে কামড়েছে দেখো, কি কত কষ্টে মান ভঞ্জন হয়েছে এখানে পিঁপড়েটা কামড়ে দিলে। শুধু শুধু চুল বেঁধে রাখি, তাও যদি চুল কত কষ্টে রাগ ভাঙাতে। মাম 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 মাম
চিঠি মাম্মাটা ঘুম ভেঙে গেছে, এখন বোর হচ্ছে। আর এমন বৃষ্টি শুরু হয়েছে যে বেচারাকে একটু ছাদে নিয়ে দেওয়াচ্ছি না বাইরে। মানে বাচ্চা মেয়েটাকে দেখো, সে সকাল থেকে জেগে আছে, একটুখানি মাঝখানে মনে 10-15 মিনিট শুয়েছিল। ওলে মালে মামালে মামালে শুয়েছিল, এখন আর শুচ্ছে না, ঘুমাচ্ছেই না। রাতে কি খাবি? ওটস ওটস খাবি তো? আমরা কি খাবো জানিস? পরোটা, আলু ভাজা, চাটনি। তুই খাবি? তোর তো ওটসই বেশি ভালো লাগে, তাই তো? কি হলো? না, তখন থেকে শুধু দুষ্টুমি করে যাচ্ছে, শুধু দুষ্টুমি করে যাচ্ছে। যাই হোক, এখন দেখি ও কতক্ষণে ঘুমায় কি ঘুমাবে না, যাই যা করবে ঘুমাবে না মনে হয় সম্ভবত। একবারে ওটস খাইয়ে ওকে ঘুম পাড়িয়ে দেবো। আর শুনেই নিলে আমরা খাবো পরোটা, আলু ভাজা, টমেটোর চাটনি। আমার আবার গোল পরোটাতে তিকোনা পরোটা খেতে ভালো লাগে। আজকে বেশি মনে হয় ভিডিও করতে পারলাম না, তার শরীরটা কেমন একটু ম্যাজ ম্যাজ করছে। ও ঘুমাচ্ছে না, দুষ্টুম করে যাচ্ছে, ঘুমানোর চেষ্টা করছি, ঘুম পাড়ানোর। এবার আমি শোনা, টাটা করে দাও। ও এলে মালে, আজকে নতুন এটা ভালো শিখেছে টাটা করা, কালকে রাত থেকে। ও হাতে হাই ফাই করবে, হাই ফাই হাই ফাই টাটা। তো আজকে ও যেমন ও টাটা যখন বলেই দিল, তাহলে আর আমি আর কথা বলাচ্ছি না। আমি এই আজকে কফির কাপে কফিই খাচ্ছি। তো আজকের মতো এখানে ভিডিওটা শেষ করছি, কালকে আবার নতুন একটু মজা, একটু দুঃখ, একটু হাসি, একটু দুত্তুমি নিয়ে আসবো। তো আজকের মতো এখানে শেষ করছি, টাটা। মামে টাটা টাটা মশো না মশো।